हेलो फ्रेंड्स, वेलकम टू मिउ फ्लेवर्स। आमार आजकेर रेसिपी ग्रिल्ड चिकेन सैंडविच। एई प्रिपारेशनटा करते आमार लागछे सैंडविच ब्रेड, 1 कप श्रेडेड चिकेन, 2 हार्ड बॉइल्ड एग, 1 कप मेयोनीज, 1/3 कप मोजरेला चीज, 1/3 कप प्रोसेस्ड चीज, 1/3 कप श्रेडेड कैबेज, 2 टेबलस्पून चॉप्ड कैरट, 2 टेबलस्पून चॉप्ड कैप्सिकम, 1 फाइनली चॉप्ड प्याज, 1 कप पार्सले, 2 टीस्पून चॉप्ड ग्रीन चिली, 1 टीस्पून ब्लैक पेपर, 1 टीस्पून रॉक सॉल्ट, 1 टीस्पून पाउडर शुगर, बटर एज पर रिक्वायरमेंट। आज के जे आमी सैंडविचटा बनाबो, सैंडविच तो अनेक रकमेरी हय, आमार मने हलो जे आज के आमी एटा बनाते पारी, कारण एटा खेते खुबी भालो लागे, खुबी सुस्वादु हय। কিন্তু বাড়িতেও এই ব্যাপারটা খুব চটজলদি বানানো যায়, সেটাই আমি আজকে আপনাদের একটু দেখিয়ে দেব। আমি এখানে 8 পিস ব্রেড নিয়েছি, একটু সাইডগুলো কেটে নেব স্যান্ডউইচের ব্রেড। এটা অ্যাকচুয়ালি এটা কম্পালসারি না যে কেটে নিতে হবে, কেটে না নিলেও হয়, আবার কেটে নিলে পরে একটু দেখতেও ভালো হয়, খেতেও একটু ইউনিফর্ম হয়। এটা কেটে নিচ্ছি বলে সাইডগুলো যে ফেলে দিতে হবে এরকমও নয়, এই সাইডগুলো রেখে দিয়ে এগুলোকে একটু ড্রাই রোস্ট করে নিয়ে তারপরে একটু মিক্সারে গ্রাইন্ড করে নিলে ব্রেড ক্রাম্প হিসাবেও ইউজ করা যায়। আসুন তাহলে আমরা এবারে প্রথমে ফিলিংটা তৈরি করে নিই। সেই জন্য প্রথমে আমি দেব শ্রেডেড চিকেন, তারপরে দেব পেঁয়াজ, তারপরে আমি ভেজিটেবল সব একবারেই দিয়ে দেওয়া যায় সেটা কিছু না, আমি ওয়ান আফটার অ্যানাদার দেখিয়ে দিচ্ছি। তারপরে এইটুকু হচ্ছে বাঁধাকপি, তারপরে একটু ক্যাপসিকাম, একটু গাজর, একটু কাঁচা লঙ্কা। একটা কথা বলি যে যদি মনে করেন বাড়িতে বাচ্চারা আছে তারা খাবে, তাহলে আপনারা ইচ্ছে করলে লঙ্কাটা অমিটও করতে পারেন, অথবা অল্প একটু দিয়ে দিলেন সেটাও চলবে। রক সল্ট, পাউডার সুগার, প্রসেস চিজ, আর বাদবাকি হচ্ছে মোজারেলা চিজ। এই রান্নাটা করতে আর গ্যাসের কোনো প্রয়োজন হবে না আজকে। এই স্যান্ডউইচ মেকারই তৈরি হয়ে যাবে। বন্ধুরা, আমাদের এই চ্যানেলটিকে যদি আপনাদের পছন্দ হয় তাহলে পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করুন, আর অল নোটিফিকেশান বাটনটাও ক্লিক করুন, যাতে আমাদের সব এক্সক্লুসিভ কন্টেন্ট আপনারা সবার আগে দেখতে পান। এই রেসিপিটা ভালো লাগলে এতে একটা লাইক দিয়ে দেবেন, আর বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করুন, কমেন্ট করুন, আমরা আপনাদের প্রতিটি কমেন্ট পড়ব আর ভ্যালু করব আপনাদের আন্তরিকতা। এই সবগুলোই ভালোভাবে মিশে গেছে, এরপরে আমি দুটো ডিম, হার্ড বয়েল করা ডিম, আমি এই পুরোটাই এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এবারে এটাকে আরেকবার ভালো করে মিশিয়ে নেব। এবারে আমি এই ব্রেডের মধ্যে বাটারটা ওয়ান সাইডে লাগাবো, মানে আউটার সাইডগুলোতে স্মিয়ার করে দেব। এটাকে এইভাবে নেব। দিয়ে আবার এটাকে এই সাইড দিয়ে দেব। এবার আর দুটো একইভাবে বানিয়ে নিচ্ছি।
আমি দুটো স্যান্ডউইচ গ্রিলিংয়ে বসিয়ে দিলাম। এবারে এটা গ্রিলিং হোক, মিনিট তিন চারেক সময় লাগবে হতে, তারপরে দেখছি। এই দুটো আপাতত গ্রিল হচ্ছে, যতক্ষণ গ্রিলটা একটুখানি কথা বলি, সেটা হচ্ছে যে যদি ভেজিটেরিয়ানরা এটা খেতে চান, যারা স্ট্রিক্টলি ভেজিটেরিয়ান, ডিম বা চিকেন কিছুই খাবেন না, সেই ক্ষেত্রে এই চিকেনের জায়গায় আপনারা যদি সয়াবিনের নাগেটসগুলো একটু বয়েল করে নিয়ে ঠান্ডা করে তারপরে সেটাকে শ্রেডেড করে দিয়ে দেন, আর ডিমের বদলে একটুখানি পনির এরকম ভেঙে ভেঙে যদি বা গুঁড়ো করে পনির দিয়ে দেন, তাহলেও কিন্তু মোটামুটি একই রকম খেতে হবে। তাহলে এত সুন্দর টেস্টের থেকে আপনারাও বাদ যাবেন না। এই তো এই পারটা হয়ে গেছে, এবারে আমি এটা খুলে দেব। কি সুন্দর লিপসের দাগগুলো এসে গেছে, চমৎকার হয়েছে। দেখুন দুটো হয়ে গেছে, দুটো তুলে নিলাম আর দুটো বসিয়ে দিলাম। এই রিপসের দাগগুলো কি চমৎকার এসছে, দেখুন এটাও সবুজ লাইট জ্বলে গেছে, আমি এবারে দেখিনি। হ্যাঁ, এটাও হয়ে গেছে। দেখুন আমার গ্রিল্ড চিকেন স্যান্ডউইচ তৈরি হয়ে গেছে। তা সাধারণত এটা অনেকে কেটে দেন, ট্রায়াঙ্গুলার করে কেটে দেন, তা আমার ব্রেডগুলো অত বড় বড় নয়, খুব বড় যখন স্যান্ডউইচ ব্রেড খুব বড় বড় হয় তখনও কেটে দিলে ভালো হয়, তো এটা এরকমই খাওয়া চলে। আর জেনারেলি এটা ধনে পাতার চাটনি আর টমেটো সস এই দিয়েই খাওয়া হয়। ব্যাস আপনারাও করবেন, খাবেন, আমাকে বলবেন কীরকম লাগলো। থ্যাংক ইউ।